আবার ওই গানটা শোনা তো, প্রীতি শিখাইয়া রে কোথায় গেলি হারাইয়া, কারণ তোর অন্তর জুড়াইলি। হ্যাঁ শোন, তোর চাকরি গেলে কোনো টেনশন নাই। হ্যাঁ কোনো টেনশন নাই, কারণ আমি দেখছি সদরগাঁড়ের মোড়ে একবার এই গান গাই ভিক্ষা করে। কোনো টেনশন নাই, তুই ভিক্ষা করতে পারবি, যাই। আমি যা, আসো আস্তে আসো আস্তে আসো আস্তে আস্তে হাঁটো। বসো, শুনো, বসো। তুমি এখন যে অবস্থা আছো, তুমি যেহেতু মা হতে চলছো, তুমি একজন এখন গর্ভবতী মহিলা। সব মহিলার এরকম যখন পেটে বাচ্চা থাকে কষ্ট হয়। যা হোক, ভারী কাজ করবা না, খুব সাবধানে থাকবা। আমি এদিক সেদিক দরবারে চলে গেলে আমি শুনি তো তুমি ভারী কিছু কাজ করো। করো না কি এগুলো? না সত্য। শুনো, এখন যদি ভারী কাজ করো তোমারও সমস্যা হবে। এই সময়ে উচিত হলো মাদের রেস্টে থাকা। যার পেটে বাচ্চা আসবে ওই মা অনেক দায়িত্ব নিয়ে থাকতে হয়, তার অনেক দায়িত্ব, দায়িত্ব বেড়ে যায় সোজা কথা। তো তোমার এখন দায়িত্ব বাড়ছে, আমি আশা করব তুমি লড়াচড়া কম করবা, রেস্ট করবা, আর সারাদিন তেঁতুল কম খাইবা, তেঁতুল বেশি খাওয়া ভালো না। তুমি এক কাজ করো, সাবধানে থাকো, আমি আসা না পর্যন্ত বাইরে যাবে না, ঠিক আছে? আমি সালিশটা সাইরে চলে আসব। আচ্ছা শোনো, হ্যাঁ খাইয়া রে কোথায় গেলি হারাইয়া, কারণ তোরে অন্তর জুড়াইলি। কুলকিনারা সবই গেল তোরি লাগিয়া, কার দিলেতে মায়া লাগাইলি। ওরে নিঠুর দিবাহানা, তুই হইলি না হইলি না, কত ভালোবাসি রে তুই বুঝলি না বুঝলি। যেভাবে গান গাইতেছস মনে হয় দেশের সব শিল্পী মারা গেছে, তুই দেশের দায়িত্ব নিয়েছস গানের শিল্পী। আমার কণ্ঠটা খুব ফাইন, সেই জন্য আমি নিজেই গান গাচ্ছি, বেতারে ভর্তি হব, গান গাবো, রেডিওতে বাজবে, সবাই শুনবে। এই বেটা হুন, তোর থেকে ভালো গান গায় রিক্সাওয়ালা, হ্যান্ডেল চাবে আর গান গায়। এ বহুত শিল্পী আছে বুঝছস, এখন আগের যুগ নাই, এখন বহুত বাতে মরা শিল্পী আছে, তাই কোনো দালালি করে খায় বুঝতি। আমি তো দালালি করব না, আমি শিল্পী, সিঙ্গার হব। তো সিঙ্গার হওয়ার দরকার না, তুই আর বাড়িতে কাজ করস, সম্মানের সাথে আসস। তুই এক কাজ করিস, তোর ম্যাডাম অসুস্থ, সে এখন পোয়াতি, তার দিকে খেয়াল রাখিস, আর কাজে ফাঁকি দিস না, আল্লাহ দোয়া দি ভালো করে কাজ করিস। আমি তো কাজ কাজ দেখেন, কাজ এই সকাল থেকে শুরু করছি, এরকম একটু সাপ করছি। এই তো সকাল থেকে কয়াত এন থেকে একটু সাপ করছি, সকাল থেকে শুরু করছি। কারো বাপ দাদা বলছে সকাল থেকে বেলে দুই হাত সাপ করছে। এই পরিশ্রম, তোর কোন হালায় বেতন দিব? আপনি হালাই দিবেন না, আপনি দিবেন বেতন? আমি বেতন দিবো মানে এইভাবে কাজ করলে তোর বেতন দিবো নাকি? আপনি তো সারাদিন কাজ দিয়ে রাখেন, কাজের উপরে কাজ করতে করতে আবার কুলাই না। এই কাজটা সারার লগে লগে তোর ম্যাডামের কাছে যাবি, আর কি কি প্রয়োজন হয় সব দিবি, ঠিক আছে? ঠিক আছে, আর মুখোমুখি তকরা করবি না। না করবো না, ম্যাডামের কাছে যাবো। আবার ওই গানটা শোনা তো, প্রীতি শিখাইয়া রে কোথায় গেলি হারাইয়া, কারণ তোর অন্তর জুড়াইলি। হ্যাঁ শোন, তোর চাকরি গেলে কোনো টেনশন নাই। হ্যাঁ কোনো টেনশন নাই, কারণ আমি দেখছি সদরগাঁড়ের মোড়ে একবার এই গান গাই ভিক্ষা করে। কোনো টেনশন নাই, তুই ভিক্ষা করতে পারবি, যাই। আমি যা, শালাকে মাতবো না সুকুল খুর, এত সুন্দর একটা ফাইন গান গাইলাম, শালে ফকিরের সাথে আমার তুলনা করলো, তা সদরগাঁড়ে আশেপাশে হইলে তো হইতো, ফাজিল গণিকার। যাই, ম্যাডামের কাছে যাইতে গেছি, যাবো কাজটুকু উঠে নেই। কুলকিনারা সবই।
ভাবি ভাবি দূর সাসি আমাদের অবস্থা কি এখন? এই তো মোটামুটি ভালো, তোমার? আমার অবস্থা ভালো, কাজ কাম তো করে উল্টে উল্টে লেগেছি, কাজ কাম করতে চাষার মন পাইনি, ধরো চাষি চাষা চাষাই তো চাষার মন পাইনি। কি হয়েছে ভাবি? ওই যে চাষা যাওয়ার সময় কয়ে গেল বিচারে যাচ্ছে, কয়ে গেল যে তোর ভাবির দিকে তোর চাষির দিকে খেয়াল রাখিস, তোর চাষি তো অসুস্থ। তো আমি তো আমাদের অসুস্থতা দেখি না, আমাদের চাষা হুদাহুদি কইল, মিশা কথা কইল না? না রে, মিশা কথা বলেনি, সত্যি আমি খুব অসুস্থ। অসুস্থ আমি কো? আপনার তো কোনো অসুস্থ, আমি তো সুস্থই দেখতেছি আপনার। আপনার কো অসুস্থ তো কিছু না, আতে পায় সব কিছু ঠিক আছে আপনার। দেখো না, আমি তো অসুস্থতা দেখতেছি না, খালি একটু কষ্টই দেখছ আমার, খালি দেহের মধ্যে একটু দেখছি, খালি ওখানে টুইসা হয়েছে এইটুকু, আর তো কিছু দেখি না। কি বলো উঁচা হয়েছে না? এই যে এই ইয়ে দেখলাম, ওই যে এই সকিনার মা, তারপরে আরো যে মহিলা দেখলাম, কারো উঁচা নাই, খালি মধ্যে আপনারটা উঁচা হয়েছে। এটা উঁচা হয়েছে কেমনে ভাবি? উঁচা হয়েছে কি? আরে ভাই বোন ও বসি 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 এবার বসি, এনে কে লেগে উঁচাইছে সে ওই সাসারই এই কাম না, ওই বুড়া সাসা হাইলে শালার কি কমুরে কি বলে এগুলান না কি বলবো? তাহলে আমরা তো মোটামুটি সুস্থ আছেন, খালি সমস্যা ওইটুকু খালি উঁচা হয়েছে, এই তো আর কিছু, আর তো কিছু না। যাই সমস্যা না, ওটা ভাবি ওটা সমান হইব না, ও দেরি আছে এখন না? আচ্ছা ঠিক আছে, যাই তাহলে আপনার কোনো সমস্যা হলে আমার ডাক দিয়ে আমি পাশেই আছি, বুঝছেন? আপনার কোনো সমস্যা আমার ডাক দিবেন। শালা বুইরা বসে কি উঁচা করে নিয়েছে, হ্যাঁ এটা কোনো কথা? শালা বুইরা গেছে গা, চুলুর পাইকে গেছে গা, হ্যাঁ উঁচা করে বই রয়েছে, এটা কোনো কথা হইলো? আচ্ছা কি চুরি করছে? তোর বাপের মোরগ তুই বেচলি, মানুষের মোরগ নিয়ে হালার করা, হালা টাকা লাগবে, তুই কাম করি খাতি আরস না? কাম পারস না খায়, কাম পারস না খায়, কাম পারস না খায়, তোমরা মারিকো না, কাম পারস না খা। হ্যাঁ এই তো তো সেরা হিরণ সিগরের মতো, হিরণ খেনা তো মাদক সব কি খাস? আমি সিগারেট হই না, কিছু হই না আমি। বাবা না বাবা খেনা তো, বাবাও খাস না, সেরা হিরণ সিগরের মতো লাগে তো, সেরা ফাইন সেরা তো, এটা ফাইন সেরা মঞ্চ থিয়েটার হয়, কত লোকের যে গরু চুরি করছে, হাঁস চুরি না, এই সেরা বলে ফাইন সেরা, হাঁটার মতো শরীর বাপে কাম শিখা নয়, তুই গার্মেন্টসে কাম করতে আরস না? গাই পাই শক্তি আছে ইয়াং সাহ, লেখা পড়া জানি না তো, লেখা পড়া মূর্খ কাম আছে, বাজার রোজা কুলি রোজা টান, তারপরে ওই যে মানুষের বাজার সাজার মাথা লইয়া দিয়ে বাসা বাসায়, ঠিক বলছেন মাদ্রাসা, তাও তো তোরা টাকা দিব, আর আমারও গরু চুরি করছে, আমি কামলা নাকি? তুই কামলা না মানে, তুই কি অফিসার নাকি? জমিদার জমিদার এটা টান্ডাও, হ্যাঁ আশা ফুড়ে ফেলা, তুই এই ঘুরে ফিরে কি মুরগি ওই মানুষের বাড়ি, গরু ছাগল আস বড় কিছু ডিম, আরে তুই দেখলে দেখবি মনে কর উট হাতি এইগুলো আছে না দেখ, এটা টানতে পারবি না তো? হ্যাঁ খুব খারাপ কাজ ঘটে যাচ্ছে, ঘটনাটা কি? আপনি তাড়াতাড়ি চলেন, আপনার বরপুল হাল হইতেছে। কি করলি মানে? অসভ্য ব্যথা হচ্ছে আপনার বোর, কি অসভ্য ব্যথা হয়েছে আপনার বোর, পুলা হইতেছে, অসভ্য ব্যথা হচ্ছে, অসভ্য ব্যথা, আরে গাদা প্রসব ব্যথা, তাড়াতাড়ি চলেন, আরে গাদা শুন সব কথা সবার সামনে বলতে নাই, এটা পার্সোনাল কথা, আমার বউ বাচ্চা হবে, পোয়াতি হবে, আমার বউ গর্ভবতী, এটা তুই আমার চুপে চুপে বলতি, এই মেয়েদের সামনে বললি কেন? সবাই দেখছে সিসি করতেছে, চুরি চুরি পুল আর মনে হয়ে গেল, তাড়াতাড়ি আসে দেখুন না, কোনা মাদ্রাস সাহেব তাহলে আমার এইটা দিয়ে দেন, নমিনেশনটা দিয়ে দেন মাদক সাহেব। নির্বাচন কতগুলো নীতিমালা আছে, কইলে তো আর হয় না, আপনি তো নির্বাচন করবেন মেম্বারে, আমি মেম্বার, এখন ওর ওই যে আমার যে সেক্রেটারি ওই জানে নির্বাচনের ব্যাপার, এই ভদ্রলোক জানে, এরা সালিস দরবারে থাকে, মাদবরদে কি বিচার করে, হালা হারা বছর বিচার থাকে, এই যে বিচার করে তো বিচার শেষ হয় না, এই এত কি দরবার যাইয়া এক সময় একজন এই তো মাদবর সাহেব এখন কব না, এখন কওয়া যাবে না, মাদবর সাহেব তো কয়েছে সব কথা সব জায়গায় বলা যাবে না, এখানেও বলা যাবে না, মাদবর বিচার করতেছে করে শেষ হোক তারপরে কব। আপনাদের উপর আস্থা হারা লাগছে, কেন এর আগে আপনারা
মেম্বার হইয়া কাজ করেন নাই, উন্নয়নের কোনো কাজই করে নাই এরা। না করা নাই গেছি, কি দুটা দিছি ফয়তার বিচার, দুই দিন পর বিচার করি। আহ মাতবর সাহ না, এতে বিচার করে তালে আছে, এত সময় দেন যাবো না, যাই মাতবরে ডাক দিয়ে ফাঁকি নিয়ে কথাটা কোন রাখবো। এটা ভুল কথা, আমি মেম্বার হওয়ার পরে যে উন্নয়ন করছি এলাকায় কোনো কাঁচা রাস্তা নেই, সব টাকা বানাই দেয়। মাতবর সাহ, মাতবর সাহ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? গোপন একটা কথা আছে। কি গোপন কথাটা? এগুলো কথা বলো না। গোপন কথা? হ্যাঁ গোপন কথা, ওই দিনকার মতো গোপন, খুব টপ সিক্রেট কথা, কম খুবই গোপন। আসতে কম এরা যেন না শুনে। হ্যাঁ কথাটা হইলো, আমি সর্বপ্রথম বাইরে কাম কাম করতেছি, উপর দিয়ে তো আমাদের বর্তমান বুলান হয়ে গেছে, ওরা তোর কোন দেবো না। ঠিক আছে, পরে বউ আমার আমাদের বসেই লাইতেছে, সিললে আমার কাছে তাড়াতাড়ি এই বেলা হোক গেছি। কী হয়েছে? পিসমই স্যার দেখি আপনার যে পিছনে যে বড় ঘরটা না, ওইটা আমাদের আগুন ধরে পড়তেছে। তোরে হারন জাদা ঘর আগুন পড়তেছে, তুই এটার গোপন কথা এত আসতে কইত হয়? তোরে জুতা দিয়ে ফিডাই এই কথা এত আসতে কইত হয়? তো আপনাই তো কইছেন যে কথা, এই যে সব কথা সব জায়গায় কইতে নাই। ওই দিনকার কথা আর আজকের কথা এক হইলো। আয় হেরে আমার ঘর ফোড়া যাইতে তো আসেন ভাই। এ চল চল ভাই, আয় রে কি কর, চল চল চল। হ্যাঁ আর কি মন চাকরি করি হ্যাঁ, আরে কথা আসতে কইলেও দোষ, জোরে কইলেও দোষ, সেদিন কইলেও চুপ করে কইবে, আর আজকে আবার চুপ করে কইছে তাও দোষ। দূর হালার ভালা, তুই পূজা তোর গসুদা তোর বমুর শুদ্ধা পুর গাধা, তোর চাকরি করুক না, এরম মানুষ চাকরি বলে মানুষে করে।